প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার যুদ্ধে ব্যস্ত গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চার মেয়র প্রার্থী এবং 57 জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। পৌর এলাকার প্রতিটি অলিতে গলিতে এখন ভোটের উৎসব চলছে। প্রার্থীদের গণসংযোগ, মিছিল, মাইকিং সহ ভোটারদের কাছে নিজেকে তুলে ধরা। পৌরসভার বিভিন্ন এলাকায় সাদা কালো নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে। সর্বত্র আলোচনায় পৌর নির্বাচন। নির্বাচনকে ঘিরে চায়ের আড্ডায়ও উঠেছে আলোচনা সমালোচনার ঝড়। নির্বাচন আওয়ায় গিয়া দেখা গেছে মানুষের একটা সমাগম বাড়ছে, দোকান দোকানে সব জায়গায় মানুষের সমাগম নির্বাচনের গরমে। আগে মানুষও কম আইতা, আর এখন নির্বাচন উপলক্ষে সব কেন আয়, বিভিন্ন ধরনের মাত আলোচনা হয়। পৌরবাসীর আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু চার মেয়র প্রার্থীকে নিয়ে। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ রুহেল আহমদ, বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাবলু ও ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিনকে নিয়ে চলছে তুমুল আলোচনা। নতুন বোর্ড, আর আমরা বোর্ড দিমু যোগ্য প্রার্থী রেখিয়া বোর্ড দিমু, যে যোগ্য মনে করবো যে আমরা পৌরসভা কাম হইব বা আমরা ওয়ার্ডবাসীর কাম হইব, তাহলেও আমরা ভোট দিব। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, তারুণ্য নাকি অভিজ্ঞতা, এসব নিয়ে চলছে ভোটের হিসাব নিকাশ। তবে এসব হিসাব নিকাশের ফলাফল জানতে হলেও গোলাপগঞ্জ পৌরবাসীকে অপেক্ষা করতে হবে আগামী 30 জানুয়ারি পর্যন্ত। সৈয়দা আখি হক, এবিটিভি। আমি সোমা সায়েদ, আমি সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24 থেকে রান করছি। আর্লি ভোটিং শুরু হবে জানুয়ারির 23 তারিখ থেকে জানুয়ারির 31 পর্যন্ত এবং ফেব্রুয়ারির 2 তারিখে ইলেকশন। আপনারা ভোট দিবেন এবং আপনাদের ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডসদের ভোট দিতে বলবেন। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি আপনাদের জন্য সিটি হলে কাজ করব। ধন্যবাদ।